হ্যালো ভিউয়ার্স, ফরহাদ তানজিমা মিলি বলছি। মিলি চোয়াল থেকে ভাবিদের সাথে আমি সাউথ পার্কে গিয়েছিলাম হাঁটার জন্য। সাউথ পার্কটা অনেক বড়, এখানে ফুটবল খেলার মাঠ আছে এবং ব্যায়াম করার জায়গা আছে, ছোট বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে। হাঁস ও পাখির জন্য ভাবিরা অনেক খাবার নিয়ে গিয়েছিল, আমরা সেই খাবারগুলো হাঁসের কাছে দিতেই দিই। সেটা অন্যরকম দেখা গেলো, হাঁসগুলো দৌড়ে এসে আমাদের পাশে দাঁড়িয়ে আছে, আমরা খাবার দিতেছি আর ওরা খেয়ে নিচ্ছে। দেখতে কতটা সুন্দর লাগছে কল্পনা করতে পারবো না, ওখানে এরকম দৃশ্য দেখা হয়নি আমার। হাঁসগুলো এসে পাশে দাঁড়িয়ে থাকে আর খেতে থাকে, সুন্দর। বেশিরভাগ মানুষ আসলে হাঁসের জন্য খাবার নিয়ে আসে, ও পাখির জন্য খাবার নিয়ে আসে, কবুতর অনেক আছে এখানে, এখানে খাবার নিয়ে আসে মানুষ। খাবার দেওয়া যদিও বারণ, তারপরেও মানুষ নিয়ে এসেছে। ট্রেনের এই দৃশ্য দেখার জন্য সবাই কিছু কিছু খাবার নিয়ে এসে, এই দৃশ্য কোথাও দেখা যায় না। এরকমভাবে হাঁস শুধু হাঁটতে থাকবে হাঁটতে থাকবে, ঠান্ডা দেখে হাঁসগুলো উপরে উঠে ঘোরাঘুরি করছে। হাঁসগুলো আমরা যত দূর হাঁটছিলাম, হাঁসগুলো আমাদের সাথে সাথে কিছু দূর এগিয়ে যাচ্ছিল। তারপরে আর আমাদের হাতে খাবার ছিল না, তাই আর ওরা আমাদের পাশ দিয়ে ঘুরে নেয়। বাচ্চাদের নিয়ে প্রায় আমরা এই পার্কে আসি, কারণ পার্কটা আমাদের বাসার কাছে। দৃশ্যগুলো যে দেখবে তারই মন ভরে যাবে, কারণ এরকম দৃশ্য আমরা কখনো দেখি নাই। আমি লন্ডনের পার্কে এসে এই হাঁস দেখেছি, অন্য কোথাও এরকম ভাবে দেখিনি। এই দৃশ্য দেখলে কার না ভালো লাগে, যে সারা রাস্তা ভরে হাঁস দৌড়াচ্ছে। গতকালকের আবহাওয়াটা বেশি ভালো ছিল না, তাই বেশি মানুষ পার্কে আসে নাই, এবং পার্কে আসলে সবাই হাঁসদের জন্য খাবার নিয়ে এসে দেখে ওরা সবার পিছনে পিছনে ঘোরাঘুরি করে। এত সুন্দর দৃশ্য কেউ না দেখলে বুঝবে না, যারা দেখেছে তারাই বলবে আহ কি সুন্দর। বাইরের দৃশ্য কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, আর এখানে এসে দেখলাম কাঠবিড়ালিগুলো লাফ মেরে গাছে চলে যায়, আবার হাতের কাছে চলে আসে, কিছু খাবার দিলে হাতের থেকে নিয়ে যায়। আমরা পার্কের প্রায় তিন ভাগ ঘুরে চলে এসেছি, এখন পার্কের প্রায় শেষ, কিছুক্ষণ পর আমরা বের হয়ে যাব। বৃষ্টি চলে আসবে দেখে আমরা অনেক তাড়াতাড়ি হাঁটছিলাম, কখন বৃষ্টিটা চলে আসে। আমার মেয়েটা স্কুলে গেছে, ও যদি এসে শুনতে পায় আমি পার্কে গেছি তাহলে অনেক কান্নাকাটি করবে, কারণ ওরে নিয়ে যাইনি পার্কে। আমরা সকালে প্রায় হাঁটতে আসি, বৃষ্টি আসবে দেখে আমরা আর বেশি ঘুরিনি, তাড়াতাড়ি চলে যাওয়ার চিন্তা করেছি। আমি যতটুকু পারলাম আপনাদের দেখিয়ে দিলাম, এমন দৃশ্য না দেখলে বোঝা যাবে না। এবার দিয়ে ধরছি, অনেক লেকটা অনেক বড়, ওপাশে দেখা যায় না, লম্বা অনেক লম্বা। আমরা অনেক দূরে গিয়ে এসেছি, কিছুক্ষণ পরেই আমরা বের হয়ে যাব,
প্রায় 3 বার খেটে ফেলেছি। বাচ্চাদের নিয়ে আসলে অনেক মজা হয়, ওরা ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে এবং এক এক জায়গায় যে খেলা করে। আর কিছুক্ষণ পরে আমরা বের হয়ে যাব, আমাদের ঘোরাফেরা শেষ পর্যায়ে, অনেক ঘুরছি, 1 রাউন্ড দিয়ে ফেলেছি, তো সবারই ভালো লাগে। আবার সেই কাঠবিড়ালি, কাঠবিড়ালিটাকে দেখার জন্য আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। কাঠবিড়ালিটা এসে আমার পাশে শুধু ঘোরাঘুরি করতেছিল, আমার হাতে কোনো খাবার ছিল না, তাই আমি কাঠবিড়ালিটাকে দিতে পারিনি। অনেক কষ্ট লেগেছে, কেন খাবারটা ওই পাশে দিয়ে আসলাম, এখানে আসলে হয়তো ওকে দিতে পারতাম। আমি কাঠবিড়ালির পাশে দাঁড়িয়েছিলাম, ভাবিরা ডাকতেছিল, তারপরেও আমি দাঁড়িয়েছিলাম দেখার জন্য। পার্কটা শুধু খালি, আপনারা দেখে ভালো লাগলে আমাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দেবেন এবং বেশি বেশি শেয়ার করে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমাকে ভিডিও তৈরি করার উৎসাহিত করবেন। আপনারা সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।